বেলদায় জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। এই দিন দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলদা থানার রানীসরাই গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিজয় মাহাল, বয়স 18, বাড়ি বেলদা থানার কাশিমপুর গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এই দিন দুপুরে মাঠে গরু চড়াতে গিয়েছিল সে। গরু নিয়ে ফেরার পথে বাঘুই খাল পেরোবার সময় জলের নিচে তলিয়ে যায়, জলে ডুবে মৃত্যু হয় তার। নহবার বিদ্যাভবনের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল বিজয়। গরু বাড়ি ফিরে এলো, ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপরে বিকেলে খাল থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিজয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। গরু হারিয়ে গেছিল, গরু খুঁজে পায়নি, তখন তার বাড়ির লোক গরু আনতে পাঠিয়েছিল, তো গরু তাদের খুঁজত, বাড়ি গিয়ে গরু খুঁজতে গিয়েছিল, গরু পায়নি। আর গরু খুঁজে পেয়েছিল, খালের ওই পাড়ে চলে গেছিলো গরু খুঁজে আনতে, গরু পড়ে যায়, গরু আর উঠতে পারেনি, গরুকে কোনো রকম উঠাতে গিয়ে নিজে তলিয়ে যায়, গরুটা কোনো রকমে উঠে আসে, কিন্তু ওকে মানে ও তখন আর আসেনি। তখন বাড়ির লোক যখন খুঁজে ওকে যে ছেলেটা কোথায় গেল, যাই যখন গরুটা উঠে এসছে কিন্তু ওকে দেখতে পাচ্ছে না, তাহলে কোথায় গেল দিয়ে বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করছে, তারপরে জঙ্গলে খুঁজেছে কোথায় আছে নাকি, তারপরে যখন কোথাও না পায় তখন খালের জলে, বাবুই খালের জলে সবাই হুঁচা মানে জানাজানি হয়ে খুঁজছিল। খোঁজার পর দু তিন ঘন্টা খোঁজার পর তারপরে তাকে জলের তলায় পাওয়া যায়। কখন নাগাদ হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা হয়েছে 1:30টার দিকে গেছিল বাড়ি থেকে, তারপরে এটা খোঁজ পড়ে তাকে 2:30টার দিকে, যখন 2:30টার দিকে তাকে যখন খোঁজ পড়ে সে তখন থেকে তাকে খোঁজা আরম্ভ হয়েছে, খোঁজার পর 4:30টার দিকে তাকে পাওয়া যায়। কী নাম মারা গেছে? বিজয় মাহাল। বাড়ি? বাড়ি কাশিমপুর। কী নাম আপনার? কী নাম? আমার নাম কমল দাস। বেলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।